Hey, what's up, gaming guys? Welcome to my channel, Brownie Kid Gaming guys. Today I'm playing Minecraft, and let's go. গাইস আজকে আমরা মাইনক্রাফটে আবার তিনটা টিকটক হ্যাকস ট্রাই করব এন্ড সবাইকে ঈদ মোবারক সো আজকে আমরা যে তিনটা টিকটক হ্যাকস ট্রাই করব তার এক নাম্বার টিকটক হ্যাকস এর জন্য কি কি লাগবে এবং তা আমরা নিয়ে নিচ্ছি সো গাইস এক নাম্বার টিকটক হ্যাকস ট্রাই করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা বোট এবং ডিসপেন্সার আর ওয়াটার বাকেট রেস্টন ব্লক বা লিভার হলেই হবে আর আমরা বেডরক নিচ্ছি এটা সব ব্লকেই কাজ করে তাই আমরা সবার প্রথমে বেডরক নিচ্ছি কারণ বেডরক খুবই হার্ড একটা ব্লক যেটা থেকে যেটা স্যার তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া ভাঙা অসম্ভব আর আমাদের এখানে আছে এই শর্টটা লাগবে না আমাদের এটাই আমি নিয়ে নিচ্ছি আর এখন আমরা সবার প্রথমে বেডরকের একটা ওয়াল বানাবো সো গাইস এবং আমরা একটা ওয়াল বানিয়ে নিয়েছি ওকে আমরা এটা পাঁচ ব্লকের করে দিই তাহলে দেখতে এটা সুন্দর হবে এখানে চার ব্লক আছে আর এই যে এই ব্লকের সামনে এখানে আমরা একটা ছিদ্র করে এখানে একটা ভেঙে এখানে পানি দিব তারপর আমাদের ডিসপেন্সারটা এভাবে এভাবে মুখ করে লাগিয়ে দিতে হবে তারপর আমরা ডিসপেন্সারের ভিতরে বোর্ডটা দিয়ে দিব দিয়ে দিয়েছি আর তারপর আমরা রেস্টন ব্লকটা এভাবে লাগিয়ে দিব তারপর এটা ভেঙে দিলে হবে দেন আমরা বোর্ডের উপরে বসবো বসার পরে কিন্তু আমরা এখন এই ও পার থেকে যেতে পারছি এই তো আমরা যেতে পারছি কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আবার যেতে পারবো না ওকে আমরা আরেকবার দেখি নি এটা সো এখন আমরা আরেকবার দেখি রেস্টন ব্লকটা এখানে রেখে কে আমরা এটা কিন্তু এইভাবে এই তো আমরা এই সাইড দিয়ে যেতে পারবো কিন্তু এই সাইড দিয়ে আবার যেতে পারবো না আমরা গাইস এটা ছিল আমাদের এক নাম্বার টিকটক হ্যাকস এবার আমরা আমাদের দুই নাম্বার টিকটক হ্যাকসে যাই গাইস এবার আমরা আমাদের দুই নাম্বার টিকটক হ্যাকসে চলে এসেছি এই হ্যাকসটা খুবই সহজ এটার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে এক রেল আর মাইনক্রাফট আর যে কোনো একটা ব্লক হলেই হবে সো আমরা সবার প্রথমে ব্লকটাকে একটু উপরে করব হ্যাঁ তারপর আমরা এখানে রেলটা রেখে একটু এই সাইডে নিচে গিয়ে আমরা এখানে মাইনক্রাফটটা রাখবো এখানে আমরা অনেকগুলো রাখবো ওকে রাখার পর তারপর আমরা নিচে রেলটা ভেঙে দিব তারপর আমাদের এই মাইনক্রাফটটাতে আমরা বসে যাব ও ওকে ওকে এটা চলে গিয়েছে আচ্ছা আচ্ছা এটা বোর্ডকে নিয়ে চলে গিয়েছে আমরা আবার বানাই ও আমাদের অনেকগুলো আগে দেওয়া লাগবে এই নিচে থেকে দিতে পারবো আমরা অনেকগুলো এবার আমরা রেলটা ভেঙে দিই তারপর আমরা যদি মাইনক্রাফটে উঠি তারপর যদি আমরা একটু সামনে যেতে চাই তাহলে আমাদের মাইনক্রাফটে কিন্তু আপ নিজে নিজে চলছে আর মাইনক্রাফট খুবই আস্তে চলে মাইনক্রাফট যে ব্লকের উপর কিন্তু এটা খুবই তাড়াতাড়ি চলছে আর এখানে অনেকগুলো মাইনক্রাফট আছে তাই এটা হচ্ছে আর এটা কিন্তু ব্লকের সামনে এসে আসলে আটকে যাবে তাই আমাদের সাধারণ ওয়ালেট ওয়ার্ল্ডে এটা ভালো মতো হবে না আমাদের ফ্ল্যাট ওয়ার্ল্ডে এটা ভালো মতো ওয়ার্ক করবে তো আমরা এটা আরেকবার সো এটা আমরা আরেকবার করে দেখি ওকে ওই সাইডে আমাদের ঘর তো ছিল তাই ওখান থেকে আমরা পড়ে গিয়েছি কিন্তু এবার আমরা আরেকবার সো আমাদের এবার হয়ে গিয়েছে আমরা বসে পড়ি এবার কিন্তু আমরা ও নো এবার এবারও কিনা এটা এই ঘরতে সাইডেই যাচ্ছে আচ্ছা এবার আমরা আমাদের তিন নাম্বার হ্যাক্সে যাই এবার আমরা আমাদের তিন নাম্বার টিকটক হ্যাক্সে চলে এসেছি এবং এই হ্যাক্সটা আমাদের লাস্ট টিকটক হ্যাক্স এটা খুবই মজাদার টিকটক হ্যাক্স এটার জন্য আমাদের যে কোনো পানি বাকেট লাগলেই হবে আর যে কোনো ব্লক বা কিছু নিলেই হবে তারপর আমরা সবার প্রথমে একটা ফোর একটা ঘর তো করবো তারপর আমরা এখানে এই সাইডে যে কোনো এক সাইডে সেভেন ব্লক এক ব্লক টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা এখানে সেভেন ব্লক ভাঙবো তারপর এই সাইডেও আমরা আবার সেভেন ব্লক ভাঙবো আমরা কিন্তু এই সাইডে ভাঙবো না এই সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন আমরা এই সাইডেও সেভেন ব্লক ভেঙে দিয়েছি আর এবার আমরা এই সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ও ও সরি আমরা আরেক ব্লক এক্সট্রা ভেঙে দিয়েছি আমরা এখানে একটা ব্লক বসিয়ে দিই কাছে এখন আমার কাছে এখন ব্লক নেই তাই আমি এটা বসিয়েছি দেন আমরা এই সাইডেও সেভেন ব্লক ভাঙবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের সবগুলো সাইডের এই চারও
সাইডে আমাদের এখানে পানি দিয়ে দিতে হবে। দেখ পানিটা একটু পর্যন্ত আসছে, ওটুকু যাবে না, কারণ সেভেন ব্লকের পরে এই ব্লকের পরে আর যায় না পানি। কোনো উপরের সাইডে কোনো ব্লক থাকলে বা ও অন্যভাবে কোনো ব্লক থাকলে যায়। সো আমরা সব সাইডে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখন আমাদের একদম মাঝখানে এসে গিয়েছে, আর আমরা এখানে কিন্তু অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি। এটাই এই সাইড দিয়ে যা আসছে, এটা দেখা যাচ্ছে, আর স্রোত দেখা যাচ্ছে, এটারও এই সাইড দিয়ে আসছে, স্রোত দেখা যাচ্ছে, সবগুলো সাইডে স্রোত দেখা যাচ্ছে। তো আমরা এখন আমাদের যেই ব্লকগুলো, ডায়মন্ড, এমরান, নেদার, নেদারাইট ব্লক, গোল্ড ব্লক, সব ব্লকগুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটা এখানে পড়ে গেছে। ওকে, তারপর আমরা এখানে সবগুলো ব্লক দিয়ে দিব। সবগুলো ব্লক দিলে এটা নেদার আর গোল্ড ডায়মন্ড ব্লক দিয়েছি, কারণ এগুলো দেখলে খুবই ভালো লাগে, আর এগুলা মাইনক্রাফটের সবচেয়ে দামি ব্লক এবং দামি জিনিস। ওকে, আমরা নেদার শটটাও ফেলে দিই। আমি গেছি, এখন এটা খুবই সুন্দর দেখাচ্ছে, এভাবে এইভাবে ঘুরছে। এটা কিন্তু বন্ধ হবে না কোনো দিনও, আর যদি পানিটা বন্ধ করে দিই তাহলে বন্ধ হবে। আর এই সাইডে গোল্ড ব্লকটা থাকার জন্য আর একটু সুন্দর দেখাচ্ছে। আমরা যদি এখানে একটা ব্লক এক সাইডে পানি শেষ করে দিই তাহলে সবগুলো এই সাইডে এসে আটকে যাবে, তাই আমাদের আরেকটা আরেকবার ছেড়ে দিতে হবে। এখন আবার ঠিক হয়ে গেছে। এটা ছিল আমাদের 3 নম্বর এক্স, আর আমরা আগে টাইম সেট ডে করে দিই। অ্যান্ড গাইস, এটা ছিল আজকে আমাদের মাইনক্রাফট 3টা টিকটক হ্যাকস। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।